বিড়াল আলসি কিন্তু ডাউনলোড চিকেন পুশে 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 পাকুর আইফোন 13 প্রো ম্যাক্স Hello guys, welcome back, welcome to my channel, welcome to another vlog. So, today is 31st December. So, I am going to go to the lift. So, I am going to go to the first stage. Then, I am going to go to the complete college. So, I am going to go to the first stage. Mission? 4 degrees Celsius. Follow me, Thunder. You are going to go to the first stage. You are going to go to the first তো পাকুকে সালোনে ছেড়ে দেওয়া হয়েছে আর কোখানে চুল কাটাচ্ছে বললাম যে চুল কাটানো হয়ে গেলে ওয়েট করতে আমি এখন যাচ্ছি বিমানদার বাড়িতে বিমানদার সাথে একটু দরকার আছে রিল্যাক্স বিমানদার আমি বললাম যে রুম নাম্বার কি 401 হ্যাঁ 401 401 এ গিয়ে দেখি আর কি জাপানিতে লেখা বললাম যে জাপানিতে লেখা হবে না বাঙালি করে সবটা ভয় না ব্যাপার যেটা সে পাকুকে বলেছিলাম যে পাকু তোর ভাই চুল কাটানো হয়ে গেল তুই ফোন করিস ফোন কইলে দেখি পাকুর তিনখানা মিস করতে যেন তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে আর কি হোয়ার ইজ মাই বাইক ব্যাপারটা হচ্ছে পাকু বলে বিল্ডিং এর দুইতলা আছে আমি দুইতলা উঠলাম বাট পাকুর খুঁজে পাইতেছ না না সেদিকে না সেদিকে না সেদিকে কই ওরে বললাম সামনে দাঁড়া থাকতে নাই ঠিক আছে পেট ভরে তাহলে ভালো পেট না বলে আবার ম্যাকডোনাল্ডস খাবার তালে রাখতে হবে চক্ষু দাঁড়াতেছে অনেক দূর বিন নাই ভাই যখন অস্তিত্ব তো আর তো কত দেব সুইকা দেহি তো আচ্ছা আচ্ছা পরে দাইজো দেবো বসে গেলে আসছে মোস্ট ইম্বারেসিং জায়গা বসে পড়েছে আমরা জায়গা পাইনি বাট কি করবো ভাই সামনে একটা মেয়ের মনে থাকতেছে বাইরে কি কি অর্ডার করছে দেখি বিড়াল লাল চিকেন দুটো হলুদ চিকেন আমি বলছি কি বাকেটটা নিয়ে না গভীর মতো ভালো লাগছে খাওয়ার উপর উপরে দেখি সবাই বাকেট গুলো জমা করতে ওইখানে ঢুকছিলাম আমি এখানে লাইন এখানে লাইন শেষ জমের লাইন ভাই এই লাইন ঢোকা যাবো না পরে কিরা চলে গেছে এত লাইন দেওয়া আমরা বেরোচ্ছি এখন পাকুর ফোন কিনতে ব্লগই কথা না এখন আমাদের প্ল্যান ফার্স্টে রানার রুম থেকে জায়গায় যাবে রানার এখান রানা আমার রুম থেকে গেছে কখন সকাল মানে ভোরবেলা আর কি 6টা বাজে মেবি তো লিফট একতলায় তো যাই হোক রানাকে এখন ডাকবো আর গোডাউনে দিয়ে যাচ্ছে সরি রানা গোডাউনে তো রানার রুমে দিয়ে আসছে রানার রুমে তুমি যেতে দারুণ একটা ফিল পাওয়া যায় সেই কোন গুহার মধ্যে ঢুকতেছি আর কি দেখে আসছে লাইটটা আমি অর্ডার করেছি আমি আমি অর্ডার করেছি লাইটটা জীবনে তো ব্রাশ মাস করতে আজকে তো ব্রাশ করার ধুম কেন এবার পাগল তোর শিলা তো পিছনে একটা আমরা ফান্টা মারতে মারতে বেরিয়ে গেছি থ্রি ইডিয়টস এখন যাবো আমাদের প্রথম ডেস্টিনেশন কাউগুচি স্টেশনের সামনে যদি এই সপ্তাহে আমরা ফোন না পাই তাহলে আমরা যাবো শিবুতে ইফ কাউগুচি সামনে যদি পেয়ে যাই
হাপাই গেছে তাহলে আমরা অন্য কোথাও ঘুরতে যাব শিবায়নেকে বা শিবায় যেতে পারে ঠিক নেই এবার ফিঙ্গার্স ক্রস দেখা যাক কোথাও পাওয়া যায় গো ফর দ্য বেস্ট নট ফর মাইন্ড হ্যাভ ইট নট কি নট ফর মাইন্ড হ্যাভ ইট লাইক কি কয় হয় সি ইউ নট ফর মাইন্ড সি ইউ নট ফর মাইন্ড পরে বলতেছি তুই যেমন ওই জিনিস শেয়ার করলে তোর পোস্টটা হারিয়ে ওই জিনিস মানে কোন জিনিস আমি টোকিও জাপান দিই আর এটা খারাপ লাগে দুদিন পর ও যখন টোকিও জাপান দেবে তখন ঘরে কি করে উঠছে এই আমি টোকিও জাপান দিতে হলে আমি টোকিওতে গিয়ে থাকুম ঠিক আছে আর কালকে নাক ফাটাইছে ঘটনা সত্যি আমার কালকে নাকতে মায়ের রক্ত বের হয়েছে তো বাট এটা ইচ্ছাকৃত না অনেক ইচ্ছাকৃত তো পিস অন্য কেউ হলে আছাড় দিতাম আটটা লোক দেখালাইতাম সারাদিন বার সত্যি সত্যি তোরে মারতে পারবি না এই যে এই হচ্ছে গল্প সত্যি সত্যি তো মারতে পারে না ঠিক আছে কি করো এত ভক্তি দিলে হবে আমাকে দোকানে আইসে আমার একটা প্রণাম দে প্রণাম দে আরো নিচু আরেকবার কর নিচু কর ভাইয়ের কাটা দেখে কাটা পছন্দ হয় ভাই এখন খাইতে চাইতেছে ওকে খাও ইও খাবে কেন স্টেশনে যেটা বললাম আগে কাউ যদি একই সামনে স্টেশনের সামনে যদি না পাই দূরে যেতে হবে দূরে যেতে হবে এখন যাচ্ছি কাউগুতে শিবুয়াতে যাওয়ার প্ল্যান ছিল বাট শিবুয়াতে না গিয়ে যাচ্ছি কাউগুতে কাউগুড়ের প্ল্যান সেট হলো যাচ্ছি 1 ঘন্টা 20 মিনিটের রাস্তা তো দেখি কখন আসে ওরা ওরা বা পরে বুঝতেছে না তো আমাদের ওই যে লাস্টের লোকটা নামে তাহলে ভাবুন যে ট্রেন যাবো ওই ট্রেনে কেউ ছিলাম না আমরা ছিলাম হ্যাঁ আমরা এদিকে যাবো তাহলে ওদিকে যাবো মাথা মধ্যে কত কেন আমাদের ট্রেন চলে এসেছে এখানে আর একটা স্টেশন বহুত ঘুরাইছে ভাই বহুত ঘুরাইছে iPhone 13 বহুত মহঙ্গা পার গেয়া টাকা দিও অনেক সময় ফেলো পাকুর ফোন নিয়ে বেরোলাম বললাম যে ফটো তুলাম বাড়ি বাইরে দেখি ভাই অন্ধকার হয়ে গেছে ভাই এখানে কাগজ থেকে অনেক ঠান্ডা ভাই জায়গাটার নাম কাগজ হয়ে কাগজ থেকে মাথা খারাপ ঠান্ডা মানে ধরো কাগজ এখন হয়তো 4 আছে টেম্পারেচার বাট এখানে ফিল লাইক -2 অসাধারণ ঠান্ডা আমাদের ব্লগ শুট হচ্ছে iPhone 13 Max Pro দিয়ে তো এটা নর্মাল মোড এবার সিনেমেটিক মোডটা ট্রাই করবো এখন চুপ কর না ভাই হচ্ছে সিনেমা মোড এখন আমি পাকুর মুখটা ক্লিক করবো আহ লাভলি এটা ছিল সিনেমা মোড এই যে রানা এই নে সেরা ভাই সেটা পয়সা উসুল ভাই তার ব্যাপারটা হইতেছে যে আমি ফটো তুলতে তুলতে দাঁড়ানি তো ব্যাপারটা হচ্ছে ফটো তুলতে আমি টুপি হারাই ফেলাইছি আর টুপি না থাকলে বিশাল ঠান্ডা এখানে ভাই
তখন জুমারটা এরকম কিছু লাগালো হলো যে পাকুর এখান থেকে একটু ব্যাক সাইডে হুডিটা খুলে যেটা প্রোটেকশনের জন্য লাগানো হয়েছে ভাই অনেক ফিট লাগতেছে তো জোগাড় করে নিয়ে আমনে এখন আমরা আছি ইকেবুকুরোতে এইখান থেকে ট্রেন চেঞ্জ করে আবার যাব আকাবানে নাকি আকাবানে আকাবানে থেকে দেন কাউগুচি অনেক ট্রাভেল হয়ে গেছে ভাই রাতে আবার প্ল্যানিং আছে অনেক ব্লগ এত বড় হয়ে যেতেছে বাট আকাবানে আকাবানে আপডেটিং শুধু আপডেটিং দেওয়া হচ্ছে আর কিছু না শীত এত কোবেতে যারা দাঁড়িয়ে থাকতো তারা ডান দিকে থাকতো আর এখানে বাঁদিকে থাকতো পাখিটা বিকাল থেকে ভুল করে যাচ্ছে এখন যেহেতু ভিডিও করতেছে এখন বাদিকে যাবে সবাস গুড গুড কাগজিতে নামলাম জাস্ট রেডি যাচ্ছি এতক্ষণে 200 জন সাইকেল ভাড়া দিতে তো তবে এটা চল একটা হট ড্রিঙ্ক কিছু নি আমার হাত ঠান্ডা হয়ে গেছে হট ড্রিঙ্ক যেকোনো একটা চা নিয়ে যা পাকুর খরচা ব্যাক টু দা প্যাভিলিয়ন আমরা এখন অ্যাপার্টমেন্টে চলে এসেছি চা চা দিবেন চা আর চা চা কেন প্রেসার ইউ দিয়া দিয়া ঠিক হচ্ছে আমি বুঝতে পারছি এটা হচ্ছে পিবিকে ব্লগ আমার ভাই ইউটিউবার বাড়িতে এসে নাচানাচি চলতেছে ভাই তো আমরা বেরিয়ে পড়েছি অনেকটা টাইম আর ঘুম পাচ্ছে সারাদিন এদিকে দৌড়াদৌড়ি পাকুর ফোন আনা হলো এখন যাই না কোথায় নিয়ে যাবে কোথায় যাবে দাদারা রেডি টু গো Happy New Year!
সাড়ে চারটা বাজে, মানে এখানে জাপানে পুরো যেমন পাঞ্চল শুনেছো সবাই, পুরো টট সাড়ে চারটা বাজে, পুরো মিউজিক অফ, একটা গানও না, কোনো রিকোয়েস্ট না, কোনো একটা গানও না। বেরোলাম সবাই, এখন দাঁড়িয়ে আছি সবার জন্য, সবাই আসবে দেন ট্রেন মেবি পাঁচটা বা পাঁচটা দশের সামথিং ট্রেন, আমি জানি না ঠিক, বাড়ি সকালে গেবার কাজ আছে। মানে এখানে স্টেশনে বসে রয়েছি, দাদারা গেছে মুততে, এখানে বসে রয়েছি, মনে হচ্ছে এখানে ঘুমায় পড়তে, লোকটা বাড়ি গিয়ে শেষ করছি, আর যদি ঘুমাইছে তাহলে পরে করবো। এত বড় এলাকাটা দেখে নাই, কোন হিমালয়ের উপরে উঠে গেছে এক্সেলারেটর, বসে বসে যাচ্ছি, অনেকটা দূর যাওয়ার আমাদের, কিন্তু বসে বসে যাব এতটা পথ, উপরে সব বসে গেছে আমাকে দেখে দেখে। ঢুকে যেতাম এক টোলে, এতটা দূর ছিল ভাই, মানে আমি জীবনে এত বড় আমি এস্কেলেটর দেখিনি। আবার আমি একটা বসে বসে যাওয়ার জায়গা পেয়ে গেছি, এটা আমি দেখেছি, মানে এয়ারপোর্টে আছে আর কি, এটাও দূর, অনেক দূর যাবে। আমি মত ইসলাম, আমারও মত আপা ভাই মত মত হয়ে গেছে ভাই, পাকুর আইফোন 13 Pro Max, আমার কেনার ক্ষমতা নাই, আমি এলাকা কিনতারি না, এই যে পাকুর ফোন তোমার দেখালাম। 10 প্ল্যাটফর্ম থেকে বেরোনোর সময় দারুণ একটা এপিক ঘটনা ঘটেছে আমাদের পাকু ভাইয়ের, সরি আই ক্যান্ট আপলোড ইট, বাট ভাই কি ছিল ওই সে আমাকে মেনশন, এই যে এই যেটা, আর এখন আমরা পুকুর দেখছি। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 13 তারিখ ভাই, কতদিনের লেট হয়েছে, এই তো এই তো গত বছরের এই 31 ডিসেম্বর ভিডিও বানিয়েছি, এই আজকে আপলোড করতে সমস্যা, জানি লেট হয়েছে তো, খুব বেশি তো নাই, দু মাসের বেশি না, যাই হোক হয়েছে তো, তো যাই হোক, থ্যাংক ইউ সো ভেরি মাচ ব্লগটা তো অবধি দেখার জন্য, জানি না আবার নেক্সট ব্লগ কবে আসবে, তো টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে, স্কার্স আমাদের।